বিদ্যা হলো সবথেকে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না, বরং প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। দুঃখ ছাড়া জীবন নাবিক ছাড়া নৌকার মতন। আমরা স্বয়ং যে কর্ম নিষ্পন্ন করিতে পারি, অন্যের উপর সে বিষয়ের ভার সমর্পণ করা কদাচ উচিত নহে। যাহার যে অবস্থা, সে যদি তাহাতেই সন্তুষ্ট থাকে, তাহা হইলে তাহাকে কাহারও নিকট অপদস্থ ও অপমানিত হইতে হয় না। সদা সত্য কথা কহিবে, যে সত্য কথা কহে সকলে তাহাকে ভালোবাসে। মাতা পিতার সেবাই শ্রেষ্ঠ পূজা এবং সন্তানের সর্বপ্রধান ও পবিত্রতম কর্তব্য। একজন মানুষকে তখনই সর্বশ্রেষ্ঠ কৃতিত্বের অধিকারী বলা যায় যখন সে অন্যের কল্যাণ কর্মের জন্য কিছুটা সময় অতিবাহিত করতে পারে। যে ব্যক্তি যে দেশে জন্মগ্রহণ করে, সেই দেশের কল্যাণ সাধনের জন্য সর্বদা যত্নবান হওয়া তার প্রধান ধর্ম এবং তার জীবনের সর্বপ্রধান কর্ম। পরিশ্রম না করিলে স্বাস্থ্য রক্ষা ও সুখলাভ হয় না। যে ব্যক্তি পরিশ্রম করে সে কখনো কষ্ট পায় না। সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক বোধ হইবে তাহা করিব, লোকের বা কুটুম্বের ভয়ে কদাচ সংকুচিত হইব না।